নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে সকল নিশ্চয়ই ভালো আছেন আজকে বানাবো সয়াবিনের মুইঠা সেজন্য সয়াবিনটা কিন্তু আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ভালো করে একটা ছেকনির মধ্যে দিয়ে দিয়েছি নিয়ে ভালো করে জলটা ছেঁকে নিয়েছি একদম যেন জল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আর এখানে মিক্সিতে সয়াবিনগুলো নিয়ে কিন্তু আমি বেটেও নিয়েছি এবার একটা পাত্রে বেটে নেওয়া অংশটা রেখে দিলাম আবার যে অংশটা বাকি রইল সয়াবিনগুলো যেগুলো আর কি সেগুলোও কিন্তু মিক্সিতে ভালো করে বেটে নেব সমস্ত সয়াবিন সেদ্ধটা বেটে নেওয়া হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব এখানে ভাজা একটি মশলা যেটা ধনে আর শুকনো লঙ্কা করে মানে খালি কড়াইতে নিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি সাতটা যাতে ব্যালেন্স হয় আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব আন্দাজ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এবার বেসন বেসন প্রথমে এখানে দু চামচ আমি নিলাম নিয়ে এবার সমস্ত সয়াবিন বাটাটার সাথেই সমস্ত মশলাটা কিন্তু মেখে নিচ্ছি আরও একটু বেসন লাগবে বলে আরও এক চামচ আমি এখানে অ্যাড করলাম করে ভালো করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একটু মেখে নিচ্ছি এবার হাতে নিয়ে ভালো করে ডিমের মতন শেপ দিয়ে কিন্তু আমি এক একটা মন্ড এখানে তৈরি করে নিচ্ছি সয়াবিনের প্রত্যেকটা যে মাখাটা মেখেছিলাম আর কি প্রত্যেকটাকে কিন্তু আমি ডিমের মতন করে গড়ে নিয়েছি এক এক করে যেটাকে বলবো আমি সয়াবিনের মুঠা এটাই হচ্ছে সয়াবিনের মুঠা এবার এটাকে গরম তেলে কিন্তু ফ্রাই করে নেব যার জন্য কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এবার তেলটা গরম হলে এর মধ্যে একটা একটা করে মুঠটা কিন্তু আমি ভেজে নেব একটা একটা করে মুইঠা দিয়ে দিচ্ছি ভাজা হতে থাকলো এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠ ভাজতে দিয়ে দিচ্ছি যার জন্য একটু উল্টে দিলাম খুন্তি দিয়ে প্রথম ব্যাচের মুঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তুলে নেওয়ার পর আবার কিছুটা সর্ষের তেল এখানে কড়াইতে দিলাম দিয়ে গরম হলে তেলটা বাকি যে মুঠাগুলো ছিল সেগুলোও কিন্তু ভেজে নিচ্ছি সমস্ত মুইঠা ভেজে নেওয়ার পর এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে টুকরো টুকরো করে নিয়েছি আলুগুলো ওই তেলের মধ্যেই কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিলাম এবার ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিলাম দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দেব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি ইউজ করেছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা কিন্তু গোটা জিরে আমি শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি সেটাই আমি এখানে ইউজ করলাম আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে সমস্ত মশলাটাকে কিন্তু কষে নেব মশলা কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলো কষে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে টমেটো সস দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় সেজন্য এখানে আমি টমেটো সস দিলাম আর দিয়ে দিচ্ছি জল নর্মাল জল এখানে দিয়ে দিলাম দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব আর দু তিনটে তেজপাতার টুকরো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ঢাকনা খুলে দিয়েছি দিয়ে কিন্তু আমাদের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে মৈঠটাগুলো এক এক করে দিয়ে দেব। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো মুইটাগুলো ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেবো চিনি আর দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং আন্দাজ মতন আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে গ্যাসের আশটাকে বন্ধ করে ঢেকে দিলাম এইবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম তৈরি হয়ে গেছে সয়াবিনের মুইঠা এটি একটি নিরামিষ রেসিপি খুবই সুস্বাদু রেসিপি এটি যদি আপনাদের এটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবার মেয়েকে খেতে দিয়ে দেবো সেই ওকে কিছু কিছু মেয়েকে এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের মুইঠা কেমন হয়েছে ও আপনাদেরকে জানাবে খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি যদি রেসিপিটি ভালো লেগে থাকে সোনালী রন্ধনশালা চ্যানেলটিকে একটি লাইক করবার অনুরোধ রইল